বন্ধুরা বল একটু আজকে ইকরি কোথায় এসেছে? ইকরি আজকে সময় টিভি অনুষ্ঠানে এসেছে। চলো বন্ধুরা আমরা এখন ইকরি অনুষ্ঠানটা দেখে আসি। বুঝতেই পারছেন আজকে আমার সাথে আছে একজন মিমিক্রি আর্টিস্ট, পরিচিত সব কার্টুনগুলোর চরিত্র যে এক কণ্ঠেই দিতে পারে, সে হচ্ছে ঐতিহ্য অথৈ। কেমন আছো? খুব ভালো আছি, আপনি? আমিও বেশ ভালো আছি। তোমার মিমিক্রির শুরুটা কবে থেকে, এই গল্পটা একটু শুনি আমরা। মিমিক্রি বিষয়টা কি আমার মানে ওরকম নির্দিষ্ট করে কারোটা দেখলাম বা শুনলাম সেখান থেকে মনে হলো যে আমার করতে হবে, ওরকম না। আর আমি এটা কারো কাছ থেকে শিখিও নি। ছোটবেলায় এক এক চরিত্র, কার্টুন চরিত্র, কার্টুন যে দেখতাম বা বিভিন্ন অ্যানিমেটেড মুভিস, হ্যারি পটার, ওদের চরিত্রগুলো দেখার মধ্যে আমার মনে হতো যে চরিত্রের সাথে আমি মিশে গেলে কেমন হতো, মানে আমি সেই চরিত্রগুলোর সাথে নিজেকে অনেক রিলেট করতে পারতাম। তো তখন ওই চরিত্রগুলোরকেই মনে হতো যেন আমার চরিত্র। তো ওই মনে হওয়া থেকে আস্তে আস্তে তাদের কণ্ঠ অনুকরণ করা মানে আমি শুরু করলাম। তো সেখান থেকে পরে মনে হলো যে এটা হয়তো আমি পারি, এটা মানে একটা বিশেষ গুণ। আচ্ছা, এটা কত সালে বা তখন তোমার বয়স কত ছিল? তখন আমার বয়স হবে 8-9 বছর। কখন মনে হলো তোমার এই প্রতিভাটা মানুষের সামনে তুলে আনা উচিত? মিমিক্রিটা কখন সবার সামনে তুলে ধরলে অফলাইনে? যতদূর মনে পড়ে, চতুর্থ শ্রেণীতে থাকাকালীন আমার স্কুলের বান্ধবীদের শুনিয়েছিলাম। তখনকার একটা জনপ্রিয় চরিত্র ছিল অগি অ্যান্ড দ্য ককরোচেস, এই কার্টুন থেকে। তো ওখান থেকে দেখলাম ওরা অনেক খুশি হচ্ছে এবং আনন্দ পাচ্ছে। তো তখন বুঝলাম যে এটাও আমি হতে পারি। আর অনলাইনে কবে থেকে যাত্রা শুরু করলে? কোভিডের সময়, তখন সব কিছু বন্ধ ছিল। আমি এমনি মূলত অফলাইন থাকাকালীন বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতাম। মিমিক্রি নিয়ে? না, মিমিক্রি নিয়ে না, আমি গানের, সঙ্গীতের সেরকম একটা প্রতিযোগিতা খুঁজছিলাম আসলে অনলাইনে, যে অফলাইনে যেহেতু কিছু করার নেই, ঘরে বসে একলা একলা, তো অনলাইনে সেরকম একটা কালচারাল গ্রুপ খুঁজে পাই। সেই গ্রুপে আমি দেখলাম যে আমার মতো অনেকেই মিমিক্রির ভিডিও দিচ্ছে। তো সেটা দেখে আমার মনে হলো যে এরকম আমিও পারি, তো আমি কেন চেষ্টা করি না। হ্যাঁ, তো তারপরে দেওয়া প্রথম মিমিক্রির ভিডিও, তো ওইটা প্রথম জনপ্রিয়তা লাভ করে অনেক। তুমি তোমার প্ল্যাটফর্মে কবে থেকে দেওয়া শুরু করলে? সবাই আসলে ওই গ্রুপে দেওয়ার পর জিজ্ঞেস করতে থাকলো যে আমার কোনো পেজ আছে কিনা, আমার প্ল্যাটফর্ম আছে কিনা। তো সেখান থেকে আমার পরে মনে হলো যে হয়তো আমার একটা পেজ খোলা দরকার। এর আগে আমার মনে হতো যে পেজ খোলার মতো যোগ্যতা আমার নেই, মানে একটা পেজ খুলবো অনেক বড় একটা বিষয়। তো তারপরে সবার ইচ্ছায়, সবার ভালোবাসায় পরে একটা আমার নামে পেজ খুললাম, ঐতিহ্য অথৈ রায়। তো ওই পেজে পরে আমি 2020 সালেরই নভেম্বরের শেষের দিকে দেই, আর প্রথম ভিডিওটা হলো সেপ্টেম্বরের শেষের দিকে, মানে এক মাস পরে। আমার যদি ভুল না হয়, তোমার প্রথম বিচারক মিমিক্রির তোমার বান্ধবীরা? হ্যাঁ, অবশ্যই বান্ধবীদের কাছেই আমার প্রথম শোনানো মিমিক্রিগুলো, যে কার্টুন চরিত্র। তো তাদেরকে যখন শোনাতাম তারা তো মজা পেত এবং তারাও উল্টো করার চেষ্টা করত। তখন দেখতো যে তাদের সেরকম হচ্ছে না হুবহু। তো তখন আমি ভাবতাম যে হয়তো এটা আমার কোনো বিশেষ গুণ বা এরকম। এর আগে আমি ভাবতাম হয়তো সবাই পারে এটা, আমি একটু জিনিসটা অত বড় কিছু না, সবাই পারে। তো বান্ধবীরা এদিক থেকে আমাকে অনেক সাপোর্ট করতো এবং অনেক জায়গায় দেখা যেত তারা আমার টিচারদের বলতো যে ম্যাডাম ও কিন্তু ভালো মিমিক্রি পারে, বা তখন মিমিক্রি শব্দটা ছিল না, মানে কণ্ঠ, হ্যাঁ, নকল করতে পারে এরকম। তারপর অনেক বান্ধবীদেরও কণ্ঠ নকল করেছি, তো এরকম শুনিয়েছি, তারা মজা পেত, তো অন্যদের কাছেও এটা শেয়ার করতো। তো সেখান থেকে অনেক মানে অনুপ্রেরণা পেত। কোনো টিচার বা ম্যাডামের মিমিক করনি কখনো? না, কোনো ম্যাডামের করা হয়নি, কিন্তু স্যারদের করা হয়েছে, মানে স্যাররা যেই অ্যাকসেন্টে কথা বলতেন সেটা। আচ্ছা, ম্যাডামদেরকে কেন করনি, মার খাওয়ার ভয়? হ্যাঁ, হতে পারে। টিচারদের দেখা বিষয়টা আমার কাছে খুব অবাক লেগেছে। বিবিসি বাংলা থেকে আমার ইন্টারভিউ নেওয়ার পর আমার অনেক শিক্ষকরাই সেটা দেখেছেন অনলাইনে। তো আমি যখন তারপর প্রথম স্কুলে যাই, তো আমার এক টিচার আমাকে বলেন যে তুমি নাকি মিনার কণ্ঠ পারো, কই দেখি তো, মানে তারা বিশ্বাস করতে চাচ্ছিলেন না। তো পরে আমি শুনাই, আর এছাড়া তখন তো কোভিডের সময় ছিল, অনলাইনে ক্লাস নেওয়া হতো। তো অনলাইনে আমার টিচার জিজ্ঞেস করে যে তুমি কি সত্যি করো, তুমি করো নাকি, মানে বিশ্বাস পুরোই করেননি তারা। তো পরে আমার অন্যান্য বান্ধবীরা, যে আগে বলেছিলাম যে তারা অনেক অনুপ্রেরণা দিয়েছে, আমাকে সাপোর্ট করেছে, তো তারা পরে বলে যে না স্যার, ও সত্যি করে পারে। তো
এবং অনেক তারা আমাকে আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন যে আরো বড় হও। আচ্ছা অথই, আমরা তো অনেকক্ষণ গল্প করলাম, একটা মিমিক্রি শুনি মিনা কার্টুন থেকে। আ মিঠু, তুমি দেখছো আমাগো গ্রামে ডেঙ্গুর প্রকোপ কত বাইরা গেছে? আমাগো এখনই কিছু করণ লাগবো। হ্যাঁ মিনা, বন্ধুরা তোমরা বাড়ির আঙিনা পরিষ্কার রাখবে, বুঝেছ? আ মিঠু, তুমি কত ভালা, তুমি একটা ভালা কথা কইছো, তুমি একটা ভালা পাখি। মিনা মিনা, বাহ, মিমিক করতে গিয়ে বুলিং এর শিকার হয়েছে। প্রায় 2 বছর হলো মিমিক্রি মানে অনলাইন প্ল্যাটফর্মে দিচ্ছি, আমি অনেক জায়গায় দেখেছি এরকম বুলিং এর শিকার হয়েছে। আচ্ছা, তো বুলিংটা অনেকটা এরকম যে মিমিক্রি যে করি তো তখন অনেক ফেসিয়াল এক্সপ্রেশন দিতে হয়, তো এক্সপ্রেশন দেওয়ার ফলে মানে যেই কণ্ঠটা করছি দেখা গেল বাচ্চার কণ্ঠ করছি, বাচ্চাদের মতো করতে হচ্ছে, কিংবা কোনো বৃদ্ধার কণ্ঠ করছি বৃদ্ধার মতো করতে হচ্ছে। তো ওইটা অনেকে আসলে মেনে নিতে চান না, তারা ভাবেন যে এ কি এরকম করছে কেন, মানে মানে তারা অনেক সময় অনেক খারাপ খারাপ কথাও বলেছে। তো ওই দিকটা প্রথমে অনেক খারাপ লাগতো, পরে আসলে আমি বুঝলাম যে তারা আসলে বোঝেন না দেখে এভাবে বলেন যে এরকম কেন করে, রোগী কি না, এরকম অনেক খারাপ কথা বলেছেন। তো পরে আমি একটা ভিডিওর মাধ্যমে তাদের বোঝানোর চেষ্টা করেছি যে এটা আসলে আমি যদি দৌড়াই এবং দৌড়ের কণ্ঠ দিতে যাই কোথাও না দৌড়িয়ে এক জায়গায় থেকে, তাহলে তো অবশ্যই আমার মানে এক্সপ্রেশনে সেটা ফুটে উঠবে, সেভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। তো যারা আমার ফ্যান তারা বোঝেনি, তো অনেকে বুঝতে চান না। অতিথি তো গানও শিখছে, আমরা কি একটু শুনবো দুই লাইন গান? আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি। তোমার খোলা হাওয়া লাগে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগে পালে, তোমার খোলা হাওয়া। ঝাড়ু ঝাড়ু, এটা একটু শুনি মিঠুর কণ্ঠে। রাজু উঠান ঝাড়ু দাও, রাজু রাজু। যা যা, মনে হয় তোর বেশি বুদ্ধি, ঝাড়ু 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 ঝাড়ু। বাহ চমৎকার চমৎকার। আচ্ছা একটু ডোরিমন থেকে একটু একটা দুটো শুনি। এই নবিতা, তুমি আবার হোমওয়ার্ক না করে বাইরে যাচ্ছ? দাঁড়াও নবিতা, মাকে কিন্তু এখনই বলে দেব। হি হি ডোরেমন, তুমি মাকে প্লিজ কিছু বলো না, প্লিজ ডোরেমন, আর আমাকে একটা গ্যাজেট দেবে। হি, বাহ, তুমি শিখতে থাকো, তোমার অভিজ্ঞতার ঝুলি আরও ভারী হোক এবং তোমার দক্ষতা আরও বাড়ুক। অন্য কোনো সময় আমরা তোমার অন্যান্য প্রতিভাগুলো দেখবো। আজকের মতো শেষ করছি এখানে, বিদায় নিচ্ছি।